তো বন্ধুরা, এই যে আমার হরি মন্দিরটা, তো এবার সার কি পূজা যাবি তৈব, তো যাই সবাই মিলে, গ্রামের সবাই মিলে পূজা করবো এখানে। তো আজকে এখানে আসার মানে হইলো, তো আমাদের প্রতিমা বানানো হয়েছে, রং করা হয়েছে কিছুটা, আর যে পরিষ্কার করতেছি নাগ মন্দিরের ভিতরে যে ময়লা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতেছি। তো আজকে আমরা সবাই গ্রামে মিলিয়ে, সবাই তারা আসে না, যে যার কাজের ফাঁক খবর হয় সে আসে। যাই হোক, আমরা এখানে মানে পরিষ্কারের জন্য আজকে আসছি, তো পরিষ্কার কাজ শুরু হইব। তো আমার মন্দিরটা বিশেষ করে এটা খালের মধ্যে পড়ছে, খালের পাড়ে পড়ছে আর কি। তো এটা খাল, এই খাল নদীতে গেছে, পরিষ্কার কাজ চলতেছে এখন। তো ওটা হচ্ছে মহাদেবের মন্দির, পাশে একটা আছে। তো মন্দিরের ভিতরে রং করার কাজ চলতেছে, আমাদের গ্রামের ছেলেরা কাজ করতেছে, এখানে রং করতেছে। আর এই পাশে আছে হরি মন্দির, মানে হরি মন্দির, দুর্গা মন্দির আর হলো শিব মন্দির, এই তিনটা স্থাপন করা হয়েছে পাশাপাশি। নারায়ণের ঠাকুরের আছে দুর্গা মন্দির। এখানে দুর্গা মন্দিরে তো মায়ের প্রতিমার কাজ শেষ করা হয়েছে আর কি। রঙের কাজ শেষ করছে না, বিয়ের প্রতিমার। নাগ মন্দির, নাগ মন্দিরে পরিষ্কার করা চলতেছে কাজ।